হ্যালো ফ্রাইনিস আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল কনফিডেন্স বিল্ডিং স্বাগত জানাই এসে নেতৃন্দ সমুদ্র ত্রিপুরা রাজ্যে বিজেপি প্রভারী বিনোদ শঙ্কর তিন দিনের রাজ্য রাজ্যসভার শেষে দিল্লি পৌঁছে গেছেন কিন্তু দিল্লিতে পৌঁছে গিয়ে উনি কী রিপোর্ট করেছেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার কাছে ওনার গুরুত্বপূর্ণ রিপোর্ট জমা দেবেন ত্রিপুরার বিজেপি দলের সংস্কারপন্থী এবং শাসকপন্থী উভয়পন্থীর মধ্যেই একটা আতঙ্কের পরিবেশ আজ বিরাজমান ত্রিপুরা বিজেপি প্রভারে কী ধরনের রিপোর্ট দেবেন কাদের পক্ষে দেবেন এই নিয়ে এক চলচারা বিশ্লেষণ আজ করতে যাচ্ছি তাই প্রদর্শক বন্ধুরা অনুরোধ করবো এই গুরুত্বপূর্ণ রাজনৈতিক বিশ্লেষণাত্মক ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত লক্ষ্য করবেন দর্শক বন্ধুদের নিশ্চয়ই মনে আছে এ রাজ্যে বিজেপি দলের মধ্যে যে কাকড়ার যুদ্ধ চলছে সেই যুদ্ধ বিগত ছ মাস ধরে এই রাজ্যের রাজনীতিকে উত্তপ্ত করে তুলেছে এর পরিপ্রেক্ষিতে ত্রিপুরাজ্যের রাজ্যের পরিবর্তন করে নিয়েছেন বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু বিহার নির্বাচন এবং অন্যান্য রাজ্যে নির্বাচনের কারণে ত্রিপুরা নিয়ে বিশেষ একটা উদ্যোগী হননি বর্তমানে ত্রিপুর রাজ্যের এই নিয়ে দ্বিতীয় দফায় ত্রিপুরা অভিযান করেছেন দ্বিতীয় দফার এই সফরকালে ব্যাপকভাবে বিজেপি দলের বিভিন্ন স্তরের নেতা কর্মীদের সঙ্গে আলাপ আলোচনা করেছেন সেই সঙ্গে জনজাতি নেতৃত্বেদের সঙ্গেও বৈঠকে বসেছেন ত্রিপুরার সার্বিক পরিস্থিতি কি কিভাবে ত্রিপুরায় বিজেপিকে ঐক্যবদ্ধ করা যায় মজবুত করা যায় বিজেপি সংগঠন আরও সংগঠনমুখী হয়ে ওঠে সে চেষ্টাই করেছেন বিনোদ তার জন্য তিনি সরকারপন্থী সংস্কারপন্থী কাউকেই শেষ গুরুত্ব দেননি তিনি গুরুত্ব দিয়েছেন বিজেপি দলের কর্মী হিসেবে বিজেপি দলের কার্যকর্তা হিসেবে প্রতিটা ব্যক্তিকেই তাই দেখা যাচ্ছে বিজেপি দলের এই কার্যকর্তামুখী রাজনৈতিক নেতা বিনোদ সুনকোর কী ধরনের রিপোর্ট দিয়েছেন কার পক্ষে রিপোর্ট দিয়েছেন তা নিয়ে কিন্তু রাজনৈতিক আতঙ্ক বিরাজমান কৃষ্ণনগর হেড অফিসে কেউ কেউ অনুমান করছেন যে এবার সরকারপন্থী দলকেই বিশেষ প্রাধান্য দিতে চলেছেন কিন্তু সরকারপন্থী যদি দলকেই প্রাধান্য দেওয়া হয় তবে সংস্কারবাদী যারা রয়েছেন তাদের পক্ষেও কিন্তু বেশি সংখ্যায় বিধায়ক রয়েছেন বলে দাবি করা হয় এই যদি বাস্তব পরিস্থিতি হয় তবে আগামী দিন ত্রিপুরা কী ধরনের রাজনৈতিক ডামাডোল বাজবে সেটা সহজেই অনুমান করা যাচ্ছে এদিকে দিল্লিতে অবস্থান করছেন সরকারপন্থী দলের নেতা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব তেমনি সংস্কারপন্থী দুই নেতা সুদীপ রায় বর্মন এবং রামপ্রসাদ পালও কিন্তু দিল্লিতে অবস্থান করছেন বিনোদ শঙ্কর কী ধরনের রিপোর্ট দেবেন উনি কি এ রাজ্যে মুখ্যমন্ত্রী বদল করবেন নাকি বিজেপি দলের রাজ্য সভাপতি ডক্টর মানিক শাহকে বদলে নতুন কাউকে নিয়ে আসবেন নাকি সংস্কারপন্থী হিসেবে যারা রাজ্যে বিজেপিতে একটা রাজনৈতিক ডামার সৃষ্টি করছেন বলে তাদের বিরুদ্ধে অ্যাকশান নেবেন সংস্কারপন্থী নেতাদের বিরুদ্ধে কি শৃঙ্খলাভঙ্গের কোনো অভিযোগ আনবেন তাদের বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে দল থেকে সাসপেন্ড করবেন ত্রিপুরসভাবে বিনোদ শঙ্কর কিন্তু কোনো পক্ষের কথাই বলেননি সরকারপন্থী কিংবা সংস্কারপন্থী কারোর পক্ষেই কোনো মন্তব্য করেনি তিনি সংগঠনমুখী কথা বলে গেছেন বিজেপি দলের নেতা কর্মীদের সংগঠনমুখী করে তোলার জন্যই তিনি তার রিপোর্টে বিশেষভাবে উল্লেখ করবেন এমনটাই অনেকে দাবি করছেন তবে বাস্তবে যে বিষয়টা আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ তা হলো বিনোদ শঙ্কর কিন্তু রাজ্যে যারা সংস্কারপন্থী রয়েছেন তাদের বিরুদ্ধে কোনো ধরনের রাজনৈতিক অ্যাকশন নিতে চাইছেন না এটা স্পষ্টভাবে বলা যায় বিনোদ শঙ্কর সারাতে প্রায় বিজেপি দলের কর্মী থেকে শুরু করে নেতৃত্ব প্রত্যেকের সঙ্গে আলাপ আলোচনা করেছেন এবং এই রাজ্যে মানুষের মধ্যে কী ধরনের ক্ষোভ রয়েছে এ রাজ্যে রাজনৈতিক পরিস্থিতিটা কি বিজেপি রাজ্য শাসন কীভাবে চালাচ্ছে সে সঙ্গে আগামী দিনে দু হাজার সালের নির্বাচনের জন্য মানুষ কী চাইছে রাজ্য সরকারের কাছে সমস্ত বিষয়টাই তিনি পর্যবেক্ষণ করেছেন তাই এই পর্যবেক্ষণের সারমর্ম কিন্তু তুলে ধরবেন তিনি তার এর উপরে সেই অনুযায়ী একটা জিনিসই বলা যায় সংস্কারপন্থী এবং শাসকপন্থী এই দুই শিবিরকেই সমান গুরুত্ব দিয়ে আগামী দিনে মজবুত রাজ্য সরকার গড়ে তোলার জন্য এ রাজ্যের প্রথম যে বিষয়টা তিনি করতে চাইছেন সেটা হলো মন্ত্রিসভার সংস্কার মন্ত্রিসভায় এমন কিছু সদস্য রয়েছেন যাদের সাফল্য তেমনভাবে দেখা যাচ্ছে না তাদের দপ্তর কমিয়ে দেওয়া হতে পারে এবং বিজেপি দলের যারা দক্ষ বিধায়ক রয়েছেন তাদের টেনে এনে মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হতে পারে সে সঙ্গে আরও একটা বিষয় হলো যারা আজ মন্ত্রীপদে রয়েছেন তাদের হয়তো মন্ত্রিত্ব থেকে সরিয়ে দলের কার্যে অর্থাৎ সংগঠনের কার্যে নিয়োগ করতে পারেন এটাও সম্ভাবনা রয়েছে বিনোদ শঙ্কর কিন্তু তার গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরবেন তার রিপোর্টে বিনোদন করে রিপোর্টের উপরেই বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন এবং ত্রিপুরার দুই বিক্ষুব্ধ বিধায়ক সুদীপ রায় বর্মন এবং রামপ্রসাদ পাল সে সঙ্গে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সঙ্গে একটা গোল টেবিল বৈঠকের মাধ্যমে সমস্ত রকমের বিরোধ অবসান ঘটাবেন বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা তেমনটাই আবাস পাওয়া যাচ্ছে আগামী দুই দিনের মধ্যেই অথবা গোল টেবিল বৈঠকের আয়োজন করতে পারেন সেখানে রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রয়োজনীয় নির্দেশ দেবেন এবং সংস্কারপন্থী যারা নেতা রয়েছেন তাদেরও ত্রিপুরাজ্যে যে বাস্তব পরিস্থিতি পরিপ্রেক্ষিতে যা যা করণীয় সে সম্পর্কে নির্দেশ দিতে পারেন এবং তাই প্রিয়দর্শক বন্ধুরা বিনোদন করে এই রিপোর্ট নিয়ে সারা ত্রিপুরাতে যে একটা রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সে সম্পর্কে একটা ছোট্ট রিপোর্ট আপনাদের সামনে উপস্থাপন করলাম এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ সকলকে আজকে এই প্রতিবেদনটুকু দেখার জন্য দেখা হবে আগামী দিন নতুন কোনো অনুষ্ঠানে ততক্ষণ পর্যন্ত আপনার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনাই করছি